ফিশিং হাব এনার্জি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার চ্যানেলটাই তো আমার ফ্যামিলি, আর আমার সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি মেম্বার কমেন্ট করে জানাচ্ছে বারেবারে যে গালবাউস মাছের টোপ দেওয়ার জন্য। তো গালবাউস মাছের টোপ আমি এখনো পর্যন্ত দিতে পারিনি, তার কারণ আমি কিছু কাজের জন্য বাইরে ছিলাম। আমি আজকে সেই গালবাউস মাছের টোপ নিয়ে চলে এসেছি। এই শীতের সময় নদীতে জল কমে যায় এবং সেই নদীতে মাছ কোথায় থাকতে পছন্দ করে? নদীতে যে জায়গাতে ঝোপঝাড় বেশি, যেখানে সেখানে মাছ থাকতে পছন্দ করে এই শীতের সময়। বিশেষ করে গালবাউস মাছ দারুণ ভাবে সেখানে, এক কথায় যাকে বলা হয়, ঘর বানিয়ে ফেলে, বসতি বানিয়ে ফেলে। নদীতেই গালবাউস মাছ বেশি থাকে, পুকুরে চাষ করলে পরে দেখা যায়। তো আমি যে টোপটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে নদী স্পেশাল টোপ। নদীতে সিঙ্গেল টোপে গালবাউস মাছ কি করে ধরবো? এই শীতেও সিঙ্গেল টোপে গালবাউস মাছ নদীতে ব্যাক টু ব্যাক ধরা হবে, ব্যাক টু ব্যাক লাগবে। আমি সেই টোপে নিয়ে চলে এসেছি। তো আজকে যে টোপটা দেবো গালবাউস মাছের, মানে একদম দারুণ ইফেক্টিভ স্পেশাল টোপ, এর ওপর দিয়ে টোপ শীতের সময়তে গালবাউস মাছ ধরার জন্য আমার মনে হয় খুবই কমই আছে। গালবাউস মাছ সাধারণত কেঁচো খেতে পছন্দ করে, তারপরে ওই যে শামুক ঝিনুক এইসব খেতে পছন্দ করে, কিন্তু আমি সেই সব নয়। আজকে গালবাউস মাছের একটা জেনারিক টোপ নিয়ে চলে এসেছি। তো সেই টোপের ভিডিও আজকে শুরু করা যাক। আজকে দেখাবো সেই টোপের রেসিপি কাম টিউটোরিয়াল। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, আমার চ্যানেলে আমার থেকে অনেক বড় বড় শিকারী আছে, অনেক অভিজ্ঞ এবং বয়সে অনেক বড়। তো আমি হয়তো খুব ছোটখাটো শিকারী। তো আমি যতটুকু শিখেছি এতদিন পর্যন্ত মাছ ধরার জার্নিতে, মানে এই মাছ ধরা তো আমার একটা শখ, মাছ ধরা তো আমার পেশা নয়, মাছ ধরাটা হচ্ছে শখ এবং নেশাও বটে। আমরা চাকরি করি, চাকরিজীবী, মাছ ধরাটা আমাদের অকান্ত নেশা, এবং আমি নদীতে মাছ ধরতে আমি বেশি পছন্দ করি। তো এখান থেকে ওখান থেকে আরও আমার সিনিয়র যারা গুরুজন আছে, পুরনো শিকারী যারা, তাদের কাছ থেকে আমরা মাছ ধরার শিক্ষা নিয়েছি এবং টোপ, বিভিন্ন রকমের টোপের যে ফর্মুলা আমরা ঠেকেছি, মাছ পাইনি, অনেকদিন ঘুরেছি, তারপরে তাদেরকে গিয়ে বলেছি কি করে মাছ হচ্ছে, তারা যে আমাদেরকে পরামর্শ দিয়েছে ওনাদের পরামর্শতে আমরা শিখেছি। সেই পুরনো আদি যে মাছ ধরার প্রসেস, সেই মাছ ধরার প্রসেস দেখবেন আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। আধুনিক মাছ ধরার প্রসেস তো আছে অনেক, সেগুলো তো আমি নিয়ে আসবোই। তাছাড়া আমি বেশি ফোকাস করি পুরনো মাছ ধরার প্রসেসকে, পুরনো মাছ ধরার সিস্টেমকে আমি বেশি ফলো করি। যদি কোনোরকমভাবে ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন, এবং যদি কিছু ডাউট মনে হয় আপনাদের তো চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে আমার এই জায়গায় ডাউট মনে হচ্ছে। কিন্তু আমরা যে টোপ আমি দিচ্ছি, এই টোপে আমরা মাছ ধরি, তাই আমি এখানে আপনাদেরকে দিচ্ছি যেমন না যে মাছ হবে না। আমি মাছ কেন হবে টোপ দেব, টোপে সেই টোপে মাছ ধরার টেকনিকও দেখিয়ে দেবো যে কী করে মাছ এই টোপে লাগবে। এমন নয়, আবারও বলছি, আগের ভিডিওতেও বলেছি যে টোপ বলে দিলাম তারপরে বলে দিলাম যে আপনার নদী চলে যান মাছ লাগবে, সেরকম নয়। আমি টোপ বানিয়ে আপনাদেরকে দেখাবো এবং বলে দেব যে এই টোপে মাছ কেন লাগবে। আজকের যে টোপ আমি দিচ্ছি এটা খুবই সাধারণ টোপ, একদম হাতের কাছে আপনাদের সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস পাওয়া যাবে সেই টোপ। এই টোপ দিয়ে আপনারা মাছ ধরুন, টেকনিকও বলে দেব। ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং ভিডিওটি কেটে কেটে দেখবেন না। আজকে যে টোপ দিচ্ছি, এই টোপের রেসিপি ভিডিও কেটে কেটে দেখবেন না, কেটে দেখলে মিস করে যাবেন। কোনো জায়গায় যদি এক জায়গায় স্কিপ করে দেন আপনাদের গন্ডগোল হয়ে যাবে, উল্টোপাল্টা করে আপনাদের টোপ হয়ে যাবে, সাজানো হয়ে যাবে, আপনারা নিজেই বুঝতে পারবেন না। তখন পরে কমেন্ট করে হয়তো বলতে পারেন যে টোপে কাজ হচ্ছে না। এই টোপে 100% কাজ হয়। আমরা শীতের সময় মাছ ধরি, আমরাও শিকারি, আমরা বিভিন্ন জায়গায়, এখন আমি চাকরিজীবী, আমি অন্য জায়গায় কাজ করছি, ডিউটিতে আছি এখন বর্তমানে। আমি এই শীতেও যদি বাড়ি যাই, শীতের সময় তাও আমি নদীর মাছ ধরতে যাই। নদী মাছ না ধরতে গেলে পরে রাতে ঘুম আসবে না, এই শীতে হলে শীতেও যাবো। আর এই শীতে এই টোপ দিয়েই আমি গালবাউস মাছ ধরেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে দেখে নেওয়া যাক ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি লাগবে। তার জন্য লাগবে, এখানে আমি বলেছিলাম খুবই সাধারণ ইনগ্রিডিয়েন্টস, গমের আটা, একটা সিঙ্গেল কাটা বড়শি। আমি বলেছি খুব ক্লাসিক্যাল ভাবে এই শীতের সময় ঝোপঝাড়ের গালবাউস মাছ ধরতে হবে। এখানে আছে ছোলার ছাতু, এইখানে আছে গমের আটা, এটা আছে একাঙ্গি। ঠিক কেন সিঙ্গেল কাটা বড়শি ইউজ করছি সেটাও বলে দেবো, সব বলে দেবো ডিটেলসে, কেন করছি এবং কেন করছি আমি টেকনিক বলে দেবো। এটা হচ্ছে চালকুড়ির পোলাও, এটা হচ্ছে মিষ্টি চার, এটা আমাদের বানানো মিষ্টি চার, শীত স্পেশাল, শীতে নারকেলের তেল দিয়ে করা নয়, এটা হচ্ছে আপনার রাইস ব্যান ওয়েল দিয়ে করা শীত স্পেশাল মিষ্টি চার। অদ্ভুত একটা জিনিস দেখাবো বন্ধুরা। হ্যাঁ, এবার বলবেন এটা কিসের জন্য? আবার মাটি,
এই মাটি দিয়ে মাছ ধরবো। আমি বলেছিলাম যে ক্লাসিক আদি টোপ, পুরনো টোপ আমি ইউজ করবো মাছ ধরার জন্য। মাটি, শীতের সময় মাটি ইউজ করবো কালবাউস মাছ ধরার জন্য। দেখে নিন এবার কেন ইউজ করছি। আটাটা প্রথমে আমি পাত্রে নিয়ে নিলাম, তারপরে আমি ছোলার ছাতু, ছোলার ছাতু পরিমাণে আপনারা একটু কম দিয়ে দেবেন। ছোলার ছাতুটা নিয়ে নিলাম, এই যতটা পরিমাণ ছোলার ছাতু আটা মিলিয়ে যতটা পরিমাণ হবে এই মাটি আমাকে ততটা পরিমাণই নিতে হবে। মাটি নিলাম, এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কি করব, ডো বানিয়ে ফেলবো একটা। আর একটা জিনিস বলা যায়নি এখানে, এই যে চালগুড়ির পোলাও আমি এটা দিয়ে দেবো। আমি দেবো এতে একটুখানি একাঙ্গি, এইটুকু পরিমাণ একাঙ্গি, এর থেকে কম হলেও হবে। এবার এতে দেবো আমার যে মিষ্টি চার, এই মিষ্টি চার পরিমাণ মতো, বেশি নয় তবে লাগবে পরিমাণ মতো। এবার এবার আমি এতে জল দিয়ে দেবো, জল দিয়ে এটা আমি মিক্স করব, মিক্স করব। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাটার সেটা আমার বলা হয়নি, সেটা আমি বলি। এখানে লাগবে, ভালো করে এই এই পয়েন্টটা শুনে রাখতে হবে খুব ভালোভাবে, এটা ভুলে গেলে হবে না, এটা ভুলে গেলে হবে না। এখানে লাগবে শ্যাওলা, আমরা বলি শ্যাওলা বা শৈবাল, নদীতে শীতের সময় জন্মায়, আপনারা বুঝে গেছেন সবুজ রঙের শ্যাওলা বা শৈবাল বলা হয়। সেই শ্যাওলাকে আপনারা কি করবেন, আমি শ্যাওলা এখানে আমার নেই, আমি তো থাকি কলকাতা নিউ টাউন, এখানে ওই শৈবাল বা শ্যাওলা আমি খুঁজে পাইনি কোথাও। আমরা গ্রামের ছেলে, ভিআইপি প্লেসে থাকতে আমাদের পছন্দ নয়, আমরা মাটির মানুষ, মাটিতে আমাদেরকে বেশি ভালো লাগে। তো এখানে আমি শ্যাওলা বা শৈবাল খুঁজে পাইনি, তাই আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এটা কিন্তু মেন, ঠিক আছে, মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে শ্যাওলা বা শৈবাল। আপনারা পরিমাণ মতো শৈবাল নিয়ে আসবেন, ঠিক এতটা এতটা পরিমাণ শৈবাল বা শ্যাওলা এখানে দিতে হবে। শ্যাওলাটাকে কি করবেন, শ্যাওলাটা আপনারা কড়াইয়ে দেবেন, যে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে ওই সিদ্ধ করার প্রসেসে হালকা যখন সিদ্ধ হয়ে আসবে সামান্য পরিমাণ আপনারা কি করবেন, ঘি দিয়ে দেবেন সেখানে, তারপরে ওটাকে সিদ্ধ করবেন। সিদ্ধ হওয়ার পরে ওই সিদ্ধ শ্যাওলাটা এতটা পরিমাণ আপনারা এই ইনগ্রিডিয়েন্টসে দিয়ে এটাকে ডো বানাবেন। এই দেখুন হয়ে এসছে, তাহলে এতে আছে যতটা পরিমাণ মাটি, এই মাটি সম্পর্কে বলা হয়নি, এই মাটিটা নদীর এঁটেল মাটি নিতে হবে। যতটা পরিমাণ আটা এবং ছোলার ছাতু মিলিয়ে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে যতটা পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণই আপনাদেরকে এঁটেল মাটি নিতে হবে। এই যে টোপ রেডি হলো, এবার কি হবে ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে। আমি বলেছিলাম যে টেকনিক দেখিয়ে দেবো আমি, এমন নয় যে আমি একটা ভিডিও বানিয়ে দিলাম আপনারা যাবেন আর অন্ধকারে বসে থাকবেন মাছ ধরার জন্য, যে আপনার মাছ ফেতু হতেও পারে না হতেও পারে, সেরকম ব্যাপার নয়। আমি টেকনিক দেখিয়ে দিই যে কেন মাছ হবে এখানে। এই যে আমি সিঙ্গেল বড়শি নিয়ে এসেছি, সিঙ্গেল বড়শি দেখতে পাচ্ছেন, সিঙ্গেল কাটা, সিঙ্গেল কাটা কেন ইউজ করেছি বলে দিচ্ছি। আমি প্রথমে টোপ কেমন করে কাটবেন দেখিয়ে দিই। সিঙ্গেল কাটাতে আপনারা এরকম গোল গোল করে নেবেন, পারলে ছিদ্র ছোট করে নেন, আরো এরকম করে বড়শিটা কাটবেন, এরকম হলো। এবার সিঙ্গেল কাটাতে আপনি ফেলবেন, এটা ধরে নেন নদীর তলদেশ, মাটি জল আছে, তো আমরা লেয়ার দেবো, এই পড়ে থাকবে না এরকম, হ্যাঁ এইটা পড়ে থাকবে, ঠিক এরকম অবস্থায় থাকবে, এই অবস্থায়, একটু ওপরে থাকলেও ক্ষতি নেই মাটি থেকে। তো এইটা ধরলেন টোটাল ঝাড়, ঝোপঝাড় পড়ে আছে। আপনাকে সিঙ্গেল বড়শি কেন দিতে বলেছি, ঝোপঝাড়ে গিয়ে গ্যাপ দেখে আপনাদেরকে জাস্ট ফেলতে হবে এই শীতের সময়। আপনার এখানে যদি আপনি মানে গোছা বড়শি ইউজ করেন, কাটা বড়শি ইউজ করেন, তাহলে কী হবে, টানলে পরে ঝড়ে গিয়ে ঢুকে দেবে আর বেরোতে পারবে না। এই যে বড়শিটা দিলেন, এই যে শ্যাওলা মাছ কী খেতে পছন্দ করে শীতের সময়, শৈবাল বা শ্যাওলা খেতে পছন্দ করে। তো এই টোপে তো এই এই টোপটাতে তো শ্যাওলা অলরেডি আছে, শ্যাওলা তো আছে এই টোপে, প্লাস কালবাউস মাছের আরো স্পেশাল স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আছে। যখন সেই টোপের আমরা গরমের যে টোপ ইউজ করি সেই টোপের ঘ্রাণ পেলে পরে ঠিক মাছ আপনার টোপের কাছে আসবে। আর শীতে মাছ কি খায়, শ্যাওলা খায়, শ্যাওলা যখন এই টোপের মধ্যে দেখতে পাবে নেবে, নিয়ে মেরে দেবে টান। আর শীতের সময় আপনাকে একটু হেলাতে হবে এরকম, তার কারণ হচ্ছে শীতের মাছ খুব অলস, অলস মাছ। তো আপনি যদি বড়শি এরকম ফেলে রাখেন, ও এই দূর থেকে এসে এখান থেকে এসে মাছ খাবে না, এরকমই অলস। আপনাকে ওকে মানে আকর্ষণীয় করতে হবে টোপটা, আপনাকে ওখানে কোনো একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে হবে, যে ওখানে কিছু একটা পড়ছে, কিছু একটা টোপ পড়ছে, সেখানে জলে হয়তো মাটিতে ঠেকে থেকে এরকম ঠেকবে, সেখানে জলটা একটু ঘোলাটে হবে, আবার উঠবে, এরকম হিলবে, মাছ এসে কপ করে খেয়ে মেরে দেবে টান, একদম 100% গ্যারান্টেড। হ্যাঁ, আপনাকে টেকনিকটাও বলে দিলাম, এর আগে বোয়াল মাছ ধরার টেকনিক আমি দেখিয়েছি, বোয়াল মাছ ধরার টোপও দেখিয়ে দিয়েছি,
আপনারা দেখেছেন এবং কন্টিনিউ দেখছেন ওই ভিডিওটা। বলে দিয়েছি আমার টোপে কেমন করে বোয়াল মাছ লাগে, যদি না দেখে থাকেন ওটা দেখে নেবেন একবার। আর এই যে এটা হচ্ছে কালবাউস মাছের একটা টোপ প্লাস ফর্মুলা। বলে তো দিলাম এই টোপে কেন মাছ লাগবে এবং টোপটাও দিয়ে দিলাম, টেকনিক দিয়ে দিলাম। যে কোনো জঙ্গল জায়গায় যেখানে হয়তো পাথর, গঙ্গা, কেউ হয়তো গঙ্গাতে মাছ ধরতে পছন্দ করে, তো গঙ্গাতে পাথর থাকে, বড় বড় পাথর ফেলা থাকে, সেই পাথরের ফাঁকে ফাঁকে কি থাকে, কালবাউস মাছ থাকে। তো ঠিক ওই পাথরের ফাঁকে ফাঁকে আপনি সিঙ্গেল বড়শি যান, এরকম করে খেলেন, মাছ হবেই, হতে বাধ্য। ঠোগা দিয়ে যদি মাছ না খায়, যদি মনে হয় যে বিভিন্ন জায়গাকার মাছ তো বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, না খায় আপনি ধরে রাখুন, ফেলে রাখুন, মাছ এতে হবেই 100%। তো যান মাছ ধরেন, এবং মাছ ধরে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাবেন অবশ্যই যে মাছ হয়েছে, অবশ্যই তাতে আমিও খুশি হব। হ্যাঁ, যে আমার দেওয়ার টোপে আমার সাবস্ক্রাইবার মাছ পেয়েছে। যেমন আমার একজন সাবস্ক্রাইবার এই টোপেই মাছ ধরে ফটোতে দিয়েছে, আমাকে পাঠিয়েছে যে মাছ পেয়েছি। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো। তো যান মাছ ধরুন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না। আর অনেকজন ভিডিও দেখে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই তাদের কাছে তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি, আপনাদের জন্য বানাচ্ছি, অনেক পুরনো প্রসেস সঞ্চয় করেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, পুরনো লোকের কাছ থেকে, সেই সব এক্সপিরিয়েন্সগুলোই তো শেয়ার করছি আপনাদের সঙ্গে, তাই না? তো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।